যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাকিস্তানের হারের পর শোয়েব মালিকের খোঁচা দেয়া পোস্ট ভারতীয়দের ট্রলে সয়লাব সোশ্যাল মিডিয়া, আর অন্যদিকে কিছুটা স্বস্তি পেয়েছে বাংলাদেশ। যদিও স্বস্তির ছিটেফোঁটাও নেই বাবর রিজওয়ান আমিরদের মনে, যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে সুপার ওভারে ম্যাচ গড়ানোর পরেও হারতে হয়েছে। আমিরের আজে বাজে বোলিং পাকিস্তানকে ডুবিয়ে দিয়েছে, তবে সামর্থ্য প্রমাণ করেই ম্যাচ জিতেছে যুক্তরাষ্ট্র। তবে এই জয় নিয়ে নানান কথা থাকলেও পাকিস্তানের জন্য এই লজ্জার হার মানতে পারেননি শোয়েব মালিক। এই পাক অলরাউন্ডার একটা ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সেখানে দেখা যায় সোফায় বসে মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন, সেখানে একটা ছবিও তুলে ক্যাপশনে শোয়েব বলেন, পালঙ্ক এবং ক্রিকেট, সাথে দোয়ার ইমোজি, আর মুখে এক চিলতে হাসি। দোয়ার ইমোজি আর মুখের হাসি বলে দেয় পাকিস্তান দলের উপর কতটা অপরিতুষ্ট শোয়েব মালিক। পাকিস্তানের হার পাক ভক্তদের মন খারাপের কারণ হলেও অনেকটা হাসির খোরাক জোগাড় করেছে ভারতীয় সমর্থকদের জন্য। দুনিয়ার যে দলই পাকিস্তানকে হারাক, ভারতের জন্য তা আনন্দের সংবাদ। আর যুক্তরাষ্ট্রের মতো নব্য শক্তি দল হারালে তো সে আনন্দ আরও বেড়ে যায় বহুগুণ। আর এ কারণে সোশ্যাল মিডিয়ায় ট্রল বন্যা চলছে, ধুয়ে দেওয়া হচ্ছে বাবর রিজওয়ানদের। ব্যাট হাতে ব্যর্থ হওয়া রিজওয়ান ওসমান খানদের জন্য এ ম্যাচ শিক্ষণীয় হয়ে থাকবে হয়তো। তবে এই ম্যাচ থেকে বাংলাদেশ দল কিছুটা সার্কাস্টিক আনন্দ পেতে পারে। সর্বশেষ সিরিজের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রে বাজেভাবে হারিয়েছিল বাংলাদেশ, আর সেই দলটাই পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় নিশ্চিত করেছে। তাও আবার টুর্নামেন্টে টানা দুই ম্যাচ পাকিস্তানকে হারিয়ে জোড়া জয়ের স্বাদ নিয়েছে তারা। বাংলাদেশ অন্তত নিজেদেরকে বলতে পারে পাকিস্তানকে হারানো দলটাকে হারিয়েছে তারা, বিশ্বাস করতে পারে একেবারে খারাপ ফর্মে নেই টাইকাটা। এবারের বিশ্বকাপে ঘটছে নানান অঘটন, আপসেটের শুরু পাকিস্তানের হারের মধ্য দিয়ে। বাবর রিজওয়ান আমিরদের মতো শক্তিশালী দলটাই হেরেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এই টুর্নামেন্টে আরও কত কী বাকি আছে দেখা যাক, আর কত গল্প লিখতে হয় লেখকদের। আবু নাঈম, স্পোর্টস টাইমস। এটা লাগলে ইনভাইট হয়ে যাবে।